বাইরে রীতিমতন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, কিন্তু পুজো তো করতেই হবে। তো ঠাকুরঘরে ঢুকে পড়েছি, এখন ঠাকুরঘর টাকুরঘর সব এখন মোছামুছি করবো, তারপরে গুছাবো। তো ঝটপট করে করে ঠাকুর মশাই আস্তে আস্তে দেরি আছে, তো আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিই ফটাফট ফটাফট। তো চলো আগে ঠাকুরঘরটা গুছিয়ে তবে তোমার সাথে আসছি। কেমন গুছলাম সে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তো দেখতে থাকো। পুজোর সমস্ত কাজ রেডি, সব গোছানো হয়ে গেছে, আর ঠাকুরমশাই আসতে এখন 10টার সময় আসবে বললো ফোন করে, তো দেরি আছে, তো আমার সব গোছানো কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাই আমার গোছানোটা। আমার পুজোর গোছগাছ একদম কমপ্লিট, খালি ঠাকুরমশাই আসার অপেক্ষা। এখন আমার ছেলেও এখানে বসে আছে পাজাবান্ধবি পরে, উপোস। উপোস না, ভুলে গেছিস, রেডি। আরেকজন, ও হচ্ছে আমাদের পাড়ায় থাকে, আমার ছেলের থেকে বড়। কোন ক্লাস পড়ে সন্টু? আমি 5-এ। হাই বলে দে আমার বন্ধুদেরকে, হাই বলে দে। হাই। লজ্জা পাচ্ছে একটু, আমাদের পাড়ায় থাকে, ও এখানে অঞ্জলি দিতে এসেছে। আমার ছেলের খুব প্রিয় দাদা, সবসময় সন্টু দাদা, ওর নাম হচ্ছে সন্টু, বা ঘরের নাম আর ভালো নাম কি? শ্রেয়ান। শ্রেয়ান, কি জানি টাইটেলটা? ব্রাহ্মণ মানুষ পূজা করে দিলেই হয়ে যাবে, আর কি কোনো ব্যাপার না, পাজাবান্ধবি পরেই আছে, কোনো অসুবিধা নেই, পূজা দিয়ে দিলেই হয়ে যাবে, একটু নম নম করে দিয়ে। তো দেখি, ওয়েট করি ঠাকুরের জন্য। যাচ্ছি, আমাদের পাড়াতে পুজো হচ্ছে, তো পুজো হয়ে গেছে, তো এখন আমাদের সব পাড়া মিলে পিকনিক আছে, তো ওইখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আমার ছেলে আর আমার বর চলে গেছে আগেই, এখন যাচ্ছি আমি তারা টালা মেরে। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের পাড়ার ঠাকুর সাজানো হয়েছে, পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিটা না বাবা, ভালো হয়েছে। রান্না বাড়ি চলছে, এখন চলছে বাঁধাকপি রান্না, এবং খিচুড়ি চাটনি হয়ে গেছে, রান্না বাড়িতে সবাই ব্যস্ত। হাতের মধ্যে বাঁধাকপি নিয়ে টেস্ট চলছে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলছে। ও বাবা, একটু ওয়াইফকে খাওয়া দাও, খাওয়া দাও, দুজন দুজনকে খাওয়া দাও। লবণ ঠিক আছে, নাকে কি লেগেছে, নাকে কি লেগেছে, নাকে দেখো, আমাকে দে না।
মিষ্টি লাগছে না সবাইকে ভাই বলো সবাই তোমরা কেমন আছো জিজ্ঞেস করো তো তোমরা কেমন আছো কিছুক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে, কিছুক্ষণ হলো, বেশিক্ষণ হয়নি এখনো। তো এসেই কম্বলের তলা ঢুকে গেছি আমি, এখনো ড্রেসও ছাড়িনি, দেখতেই পাচ্ছ আমি মানে মেকআপ ফেকআপ মানে যেই যেইটুকু করেছি সেইটুকু কিচ্ছু আমি উঠাইনি। মানে এতটাই ঠান্ডা, ভীষণই ঠান্ডা, মানে সরস্বতী পূজার সময় যে এতটা ঠান্ডা মানে বলার মতো না। বাচ্চা কাচ্চা কত ঘোরাঘুরি করবে, এতটা ঠান্ডা, বৃষ্টি বাদল, মানে খুবই বাজে। যাই হোক, আমার গলাটাও হালকা হালকা ব্যথা করছে। তো যাই হোক, একটু শুয়ে পড়েছি এখন, এখন খাবো একটু চা, তো তারপরে হয়তো ঠিক হব। তো ওখানে ভালোই মজা টজা হলো, আনন্দ ফুর্তি ভালোই হয়েছে। তো বিকালে যেতে বলেছে, আবার যাওয়ার কথা আছে, দেখি যাই নাকি, যদি যাই তো তোমাদের সাথে এবার শেয়ার করবো, আর না গেলে তো নাই। আর খিচুড়ি বাঁধাকপি আর চাটনি ভালোই খেয়েছি। তো তোমাদের সাথে সেটা খাওয়াটা আমি দেখাতে পারিনি, কেন ঘরটা ভীষণ পরিমাণে অন্ধকার, লাইটটা জ্বালানো ছিল না, লাইটটার ওখানে কানেকশান দেওয়া নেই, নতুন একটা বাড়ি জাস্ট তৈরি হচ্ছে, তো সেখানেই আমাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো লাইট টাইট কিছু নেই, তো অন্ধকারের মধ্যে তো তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারছিলাম না, কেননা একদম তাহলে ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু একদমই দেখা যাচ্ছিলো না, পরিষ্কার কিচ্ছু দেখা যাচ্ছিলো না অন্ধকারের মধ্যে যা হয়। তো সেই কারণে তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করতে পারিনি। তো তোমাদের তো রান্না দেখিয়েছি, বাঁধাকপি খিচুড়ি আর চাটনি, এটাই আমাদের খাওয়া ছিল। তো যাই হোক, ভালোই খাওয়া দাওয়া হয়েছে, খুব আনন্দ ফুর্তি হয়েছে। এখন দেখি, মানে কম্বল তলা ঢুকে গেছি যে একবার, এখন আর বেরোতে ইচ্ছা করছে না। তো জানি না কী করবো, বারবার ফোনও আসছে যাওয়ার জন্য, দেখা যাক কী করি, যদি যাই তবে তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে একটু চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, সারাদিন মানে প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি সব কিছুই, আনন্দ ফুর্তি সব কিছুই গেছে। তো দেখা যাক কী হয়। পাসিং দ্য ক্যাপ খেলা হচ্ছে বাচ্চাদের মধ্যে, মানে আমার ছেলেও আছে। তো মিউজিক যেহেতু অন করা আছে তো সেই কারণে মিউট করে দিয়েছি, এখানে যদি কপিরাইট হয়ে যাবে। এর আগে আমাদের খেলা হয়েছিল বড়দের, তো সেখানে আমি উইনার হয়েছি। ভাবছিলাম যাবো না, তো চলেই গেলাম, সবাই ডাকাডাকি করছিল তো চলে গেলাম, ভালোই তাও গেলাম, ভালোই হলো, প্রচণ্ড পরিমাণে এনজয় হলো, কিছু খেলা হয়েছে। তো আমি একটাতে জিতেছি, সেটা হচ্ছে পাসিং দ্য বল, তোমাদের সাথে দেখাতে পারিনি কেননা আমি তো খেলছিলাম, তো ভিডিওটা কেমন করে করব, আমার ভিডিও করার কেউ লোক ছিল না ওখানে, তো সে কারণে এত দেখাতে পারিনি। তো আমি উইনার হয়েছি পাসিং দ্য বলে। তো যাই হোক, ভালোই লাগলো, আজকে দিনটা সেই কাটলো, ফাটাফাটিভাবে কাটলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। এখন বাজে 9:30, এখন খাওয়া দাওয়া আর ঘুম, এই তো কাজ। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।